নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব স্টিল ডিজাইনেরই একটা পার্ট, সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের একটা পার্ট, বিম ডিজাইন নিয়ে। তো ব্যাপারটা কিছু এরকম, চলো শুরু করি। ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের একটা বড় পার্ট হচ্ছে বিম ডিজাইন। বিম ডিজাইনে দুটো ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে 15 মার্কসের, একটা 10 মার্কসের। অ্যাকচুয়ালি সেমিস্টারে এই দুটো মিলিয়ে 25 মার্কসের একটা কোশ্চেন আসে, তার একটা পার্ট হয় 15 মার্কসের আর একটা পার্ট হয় 10 মার্কসের। দুটো পার্ট করা থাকে, দুটো পার্ট অ্যাটেন্ড করলে টোটাল 25 মার্কসের কোশ্চেন হয়। স্টিল স্ট্রাকচারে বিম ডিজাইন সাধারণত দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ল্যাটারালি সাপোর্টেড বিম, একটা হচ্ছে ল্যাটারালি আনসাপোর্টেড বিম। ল্যাটারালি সাপোর্টেড বিমটার ক্ষেত্রে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে লো শিয়ারের কেস হতে পারে, একটা হচ্ছে হাই শিয়ারের কেস হতে পারে। লো শিয়ারের কেস হলে আমরা একভাবে ডিজাইন করব, হাই শিয়ারের কেস হলে আমরা আরেকভাবে ডিজাইন করব। এবার এই ল্যাটারালি সাপোর্টেড বিমই হোক আর ল্যাটারালি আনসাপোর্টেড বিমই হোক, যেটাই আমরা ডিজাইন করতে চাই স্টিল স্ট্রাকচারে, আমাদের বেসিকলি কিছু ফর্মুলা ফলো করতে হবে। সেটা হচ্ছে যে জানতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, যেমন পয়েন্ট লোডের ক্ষেত্রে WL/4 হয়, UDL মানে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে WL²/8 হবে, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স পয়েন্ট লোডের ক্ষেত্রে W/2 হবে, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে শিয়ার ফোর্স WL²/2 হবে। আপনি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে যাই তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে WL³/48EI হবে, আর অ্যালাওয়েবল ডিফ্লেকশনের ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে L/300 করে আমরা বের করতে পারবো। আর আমরা যে আজকে ডিজাইনটা করবো সেটা হচ্ছে IS 800-2007-এর রেসপেক্টে ডিজাইনটা করব, ঠিক আছে? এই সমস্ত ফর্মুলাগুলো তোমরা সাধারণত যে কোনো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের বইতেই পেয়ে যাবে, কিন্তু যেটা পাবে না সেটা হচ্ছে এই যে নতুন দুটো ফর্মুলা লাগবে একটা করতে গেলে, স্টিল স্ট্রাকচারের বিম ডিজাইন করতে গেলে। একটা হচ্ছে আউটস্ট্যান্ড অফ ফ্লেঞ্চ, যেটা B=BF/2 করে বের করা হয়, আর একটা হচ্ছে ডেপথ অফ ওয়েব, যেটা D=H-2TF+R1 করে বের করা হয়। এই দুটো ফর্মুলা মেন, যে দুটো লাগবে নতুন, তো এই দুটো মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট কিছু পেজ আছে কোডবুকে যেগুলো মুখস্থ করে রাখতে হবে, যাতে সহজেই তোমরা করতে পারো ডিজাইনটা, তার কারণ এই পেজগুলো মাস্টলি লাগবে। পেজ নাম্বার 18 লাগবে সেকশন ক্লাসিফিকেশন করার জন্য, যে কী রকমের সেকশন আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য প্রপার ওয়েতে পেজ নাম্বার 18 লাগবে। পেজ নাম্বার 53, 54, 70 লাগবে ডিজাইন অফ স্ট্রেংথ অফ বেন্ডিং বের করার জন্য, বেন্ডিং স্ট্রেংথটা বের করার জন্য এই পেজগুলো লাগবে। 59 পেজটা লাগবে হচ্ছে শিয়ার স্ট্রেংথ বের করার জন্য, ডিজাইন অফ শিয়ার স্ট্রেংথ করার জন্য 59 নম্বর পেজটা লাগবে। আর পেজ নাম্বার 67টা লাগবে চেক ফর ওয়েব বিয়ারিং, ওয়েবের বিয়ারিং ক্যাপাসিটিটা বের করার জন্য পেজ নাম্বার 67 পেজটা লাগবে। হ্যাঁ, এবার তার আগে চলে আসি আমরা, এর আগেও লিখেছি লো শিয়ারের কেসের জন্য 53 নম্বর পেজ ফলো করব, হাই শিয়ারের কেসের জন্য পেজ নাম্বার 70 ফলো করব। ক্লিয়ার? তো এবার আমি একটা কোশ্চেন তুলেছি, কোশ্চেনটার আমি সলভ করেই রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে বলছি। ডিটারমাইন দ্য ডিজাইন বেন্ডিং স্ট্রেংথ অফ দ্য ISLB 350 @486 N/m, কনসিডারিং দ্য বিম টু বি ল্যাটারালি সাপোর্টেড অ্যান্ড ল্যাটারালি আনসাপোর্টেড। তোমাদের আগেই বললাম দুটো পার্টে কোশ্চেনটা ভাগ থাকবে, একটা হচ্ছে 15 মার্কসের থাকবে, একটা 10 মার্কসের থাকবে। একটা পার্ট 15 মার্কস ফার্স্ট পার্টটা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে 10 মার্কসের, টোটাল 25 মার্কস। এবার গেল, এবার হচ্ছে দ্য ডিজাইন শিয়ার ফোর্স ভি ইন লেস দ্যান ওয়ান, যখন লেস দ্যান ওয়ান ডিজাইন শিয়ার স্ট্রেংথ, দ্য আনসাপোর্টেড লেন্থ অফ দ্য বিম 3 মিটার, অ্যাজিউম দ্য স্টিল গ্রেড হচ্ছে 410। এই যেহেতু লেস দ্যান ওয়ান আছে তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা লো শেয়ারের কেস বলছে, যদি এটা মোর দ্যান থাকতো, যদি লেস দ্যান বলছে সেই জন্য এটা লো শেয়ারের কেস আছে, যদি মোর দ্যান বলতো তাহলে এটা হাই শেয়ারের কেস হতো। যখন লো শেয়ারের কেস হবে তখন ভি এর মানটা অবশ্যই 0.6 VD থেকে ছোট হবে, লো শেয়ারের কেসের ক্ষেত্রে ভি এর মানটা 0.6 VD থেকে ছোট হবে, আর হাই শেয়ারের কেসের ক্ষেত্রে ভি এর মানটা 0.6 VD থেকে বড় হবে। বোঝা গেল লো শেয়ারের ক্ষেত্রে ভি এর মানটা ছোট হবে আর হাই শেয়ারের ক্ষেত্রে ভি এর মানটা 0.6 VD থেকে বড় হবে। যেহেতু এখানে আমরা লেস দ্যান বলে দেওয়া হয়েছে কোশ্চেনটার মধ্যে, সেই জন্য আমরা লো শেয়ার ধরে অঙ্কটা করব। এখানে এখানে সেকশনটা বলে দেওয়া আছে, আইএসএলবি
এখানে সেকশনটা বলে দিয়েছে ISLB 350 486 নিউটন পার মিলিমিটার বলে দিয়েছে, সেকশনটা বলে না দেওয়া থাকতে পারে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে, সেই কোশ্চেনটা আমরা পরবর্তী দিনে সলভ করবো, কিন্তু আজকে এমন একটা কোশ্চেন সলভ করছি যেখানে সেকশনটা বলে দেওয়া আছে। এবার অঙ্কটা করতে গেলে ফার্স্টে গিভেন ডেটা কী কী দিয়েছে আমাকে, গ্রেড অফ স্টিল বলে দিয়েছে 410, গ্রেড অফ স্টিল আমাকে বলে দেওয়া আছে 410, যে বলে দেওয়া আছে গ্রেড অফ স্টিল 410। তারপরে হচ্ছে এফ ওয়াই, তাহলে গ্রেড অফ স্টিল যদি 410 বলেছে তাহলে এফ ওয়াই অবশ্যই 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে, লেন্থ 3 মিটার বলে দেওয়া আছে, লেন্থটা 3 মিটার বলে দেওয়া আছে, এই যে 3 মিটার বলে দেওয়া আছে। আর ISLB 350 486 পার নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এই যে ISLB 350 486 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেকশনটা ঢুকে নিলাম, এগুলো সব বলে দেওয়া আছে। ফার্স্ট স্টেপে কী করবো, প্রপার্টিস গিভেন সেকশন, এই সেকশনটা থেকে আমরা কী কী প্রপার্টিস পাচ্ছি সেটা আগে ফলো করবো। কোড বুকের 138 নম্বর পেজ খুলবো, সেকশানটা খুঁজে বার করব, জাস্ট ওর যেই যেই প্রপার্টিগুলো আছে সে ঢুকে দেবো, এইচ এর মান, বিএফ এর মান, টিএফ এর মান, টিডাব্লিউর মান, আর ওয়াই এর মান, জেডিজেড এর মান, জেডপিজেড এর মান জাস্ট ঢুকে দেবো। এখন এই রিডিংগুলো লাগবে ম্যাথটা সলভ করার জন্য, স্টিল টেবিল মাস্ট লাগবেই এই ম্যাথগুলো করার জন্য, স্টিল টেবিল, স্টিল টেবিলের থেকে আর ওয়ান এর মান, IXX এর মান, IY এর মানটা টুকে নেবো, IXX যে মানটা হবে সেটাই IZ এর মান হবে, সুতরাং IXX এর মান যদি 2 হয়ে থাকে ফর এক্সাম্পল তাহলে IZ এর মানটা 2ই হবে, আর IY এর মানটা টুকে নিলাম স্টিল টেবিল থেকে, হয়ে গেল। এবার স্টেপ টু, স্টেপ টু থেকে কিছুই না, পেজ নাম্বার 18 খুলবো, ফার্স্টে পেজ নাম্বার 18 খুলবো কোড বুক থেকে, পেজ নাম্বার 18 খুলবো, পেজ নাম্বার 18-এ পুরো একটা চার্ট দেওয়া আছে, চার্টটা অনুযায়ী জাস্ট পর পর করে যেতে হবে। ফার্স্টে হচ্ছে বিএফ, বির মানটা বের করবো, বির মানটা বের করতে গেলে বিএফ বাই টু করলে আমি বিএফ এর মানটা পেয়ে যাবো, সেমভাবে ডি এর মানটা বের করতে গেলে H-2 DF প্লাস R1 করলে আমি ডি এর মানটা পেয়ে যাবো, এখান থেকে বি এর মানটা বেরিয়ে গেলো, এখানে ডি এর মানটা বেরিয়ে গেলো, এই দুটো বের করার কারণ হচ্ছে এইটা, DTF একবার করবো, DTW করবো, দেখবো BTF এর মানটা 9.4-এর থেকে কম হচ্ছে কি না, এটা অ্যাকর্ডিং টু কোড কম হচ্ছে কি না, যদি কম হয় তারপর দেখবো DTW এর মানটা 84-এর থেকে কম হচ্ছে কি না, যদি 84-এর থেকে কম হয় তার মানে এটা হচ্ছে প্লাস্টিক সেকশন, তাহলে এটা প্লাস্টিক সেকশনের কন্ডিশন স্যাটিসফাই করছে। আমরা কেন এইটা করলাম, আমরা এটা দেখলাম প্লাস্টিক সেকশন কি না, তার কারণ যদি প্লাস্টিক সেকশন হয় তাহলে বিটা বির মানটা 1 হবে, প্লাস্টিক সেকশন হলে বিটা বির মানটা 1 হবে, আর নয় তো হবে না, সেই জন্য দেখলাম এটা প্লাস্টিক সেকশন হচ্ছে কি না। এবার DTW করবো, DTW করবো 67 থেকে কম হচ্ছে কিনা, যদি 67 থেকে কম হয় তাহলে আমাদেরকে বাকলিং চেকটা করতে হবে, আর 67 থেকে সরি 67 থেকে যদি বেশি হয় তাহলে বাকলিং চেক করতে হবে, 67 থেকে কম হলে বাকলিং চেক করার কোনো দরকারই নেই, আর ইজি হয়ে যাবে। তো এটাকে দেখতে হবে যে DTW করে 67 থেকে কম হচ্ছে কি না, যদি কম হয় তাহলে বাকলিং চেক, এখানে যদি আমার কম এসছে সেখানে বাকলিং চেক করার আমার কোনো দরকার নেই, যদি 67 থেকে আমার বেশি আসে তাহলে আমি বাকলিং চেক অবশ্যই করতাম। ল্যাটারালি সাপোর্টেড বিমের ক্ষেত্রে 53 নম্বর পেজটা খুলবো, খুলে এই ফর্মুলাটা টুকে নেবো, কি বলেছে না, MD ইজিক্যাল টু BTB ZPZ FY আমা M0, BTB-র মানটা আমরা পেয়ে গেছি 1, ZPZ এর মানটা আগে পেয়ে গেছি, এফ ওয়াই এর মানটা আমরা জানি 250, ও গামা M0 মানটা 1 হয়ে গেল। এবার এবার আমরা দেখ এবার এই ফর্মুলাটাতে, এই নিচের ফর্মুলাটা থেকে আমরা দেখব যে এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করছে কিনা, যদি সিম্পলি সাপোর্টেড হয়ে থাকে তাহলে এইখানে 1.2 বসাবো, যদি এটা ক্যান্টিলিভার হয়ে থাকে তাহলে 1.5 বসাবো, সিম্পলি সাপোর্টেড হলে এই ফর্ম, সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে সেম ফর্মুলা হবে, যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে এখানে 1.2 বসাবো, যদি ক্যান্টিলিভার হয় তাহলে 1.5 বসাবো। MD-র মানটাকে বের করার জন্য রিডিংগুলো বসিয়ে দিলাম যেমন যেমন আছে এই ফর্মুলা অনুযায়ী, সব কটা মানই আমরা জানি বসিয়ে দিলাম, দিয়ে নিচে দেখলাম যেহেতু আমরা সিম্পলি সাপোর্ট করছি সেজন্য 1.2 নিয়েছি, নিয়ে দেখলাম স্যাটিসফাই করছে কিনা, হ্যাঁ স্যাটিসফাই করছে, তো ঠিক আছে, 205-এর থেকে লেস দ্যান হচ্ছে, তো 193 এসছে আমাদের, তো ঠিক আছে। পার্ট বি, পার্ট বি করার জন্য ল্যাটারালি আনসাপোর্টেড বি, 54 নম্বর পেজ খুলবো, ফার্স্টে আমার কাজ হচ্ছে এই যে আইটিটা, LITটা বের করে নেবো, ঠিক আছে, KL এর মানটা, KL এর মানটা ফার্স্টে বের করে নেবো, বের করার পর ইয়ের মানটা লিখে নেবো, 20×10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ইয়ের এইটা অ্যাকচুয়ালি দরকার নেই আপাতত, আমরা এখানে চলে আসি, HF সমান সমান H-TF করে আমরা HF এর মানটা বের করবো, HF এর মানটা বের করবো, তারপরে
এমসিআর এর মানটা বের করবো, 54 নম্বর পেজটা খুলবো। এই জায়গাটা খুবই সোজা, শুধু পোর্টটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। এমসিআর এর মানটা টুকবো, এই যে 54 নম্বর পেজটা খুলবো, এই জায়গাটা, হ্যাঁ যা 54 নম্বর পেজটা খুলবো। এবার দেখো এখানে একটা জিনিস আছে, হয় আমি এমসিআর এর মানটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, নয়তো এমসিআর এর মানটা আমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, মানে ক্রিটিক্যাল মোমেন্টের মানটা। যদি এই ফর্মুলা দিয়ে আমি বার করি, তাহলে আমি এই এমসিআর এর মানটা যখন আমি এই এমসিআর এর মানটা যদি আমি নিই, তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যেটাতে চেক করতে হবে। যদি আমি এই ওই ওপরের এমসিআর এর ফর্মুলাটা নিই, তাহলে আমাকে চেক করতে হবে না, আমি সরাসরি এফ ওয়াই বাই এফসিআর বাই ইনটু বি যা বসাতে পারবো। যেহেতু আমরা এই এমসিআর এর ফর্মুলা দিয়ে করছি, সুতরাং আমাদেরকে চেকটা করতে হবে। চেকটা করার পর ল্যামডা এলটির মানটা বেরিয়ে যাবে। ল্যামডা এলটির মানটার বেরিয়ে যাবার গেলে ল্যামডা এমটি আমরা জানি, জেনে গেলাম, সুতরাং আমাদের এইগুলো সবকটাই এই যে সি এই এই ফর্মুলাটাতে বসিয়ে ল্যামডা এলটির মানটা আমি জানি, সুতরাং এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করে আমি এই মানটা বের করতে পারবো। এই মানটা যদি আমি বের করতে পারি, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলে আমি কাই এলটির মানটা বের করে নিতে পারবো। দেখবো কাই এলটির মানটা একের থেকে কম বা সমান হচ্ছে কিনা। যদি কাই এলটির মানটা আমরা বের করে নিতে পারি, তাহলে কাই এলটির মানটা এই ফর্মুলাতে বসিয়ে এফবিডির মানটা বের করে নিতে পারবো। এফবিডির মানটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে আমরা এমডির মানটা বের করে নেবো, যেটা আমরা বের করার এই এইটা বের করার জন্য এই ফর্মুলাগুলো সবটা ইউজ করলাম। আমরা এই ফর্ম এইটাকে বের করার জন্য আমরা এফবিডির মানটা জানতাম না, এর জন্য এফবিডিটাকে বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করলাম। এর মধ্যে আমি কাইএলটির মানটা জানতাম না, কাইএলটিটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করলাম। এইটা মানটা জানতাম না, এইটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করলাম। এখানে ল্যামডা এলটির মানটা জানতাম না, তার জন্য এই ফর্মুলাটা ইউজ করলাম। এখানে এমসিআর এর মানটা জানতাম না, সেটার জন্য এই নিচের ফর্মুলাটা ইউজ করলাম। এখানেও তাই করেছি, এমসিআর বের করেছি নিচের ফর্মুলাটা দিয়ে, তারপরে ল্যামডা এলটি বার করেছি, তারপর এইটা বের করেছি, কাই এলটিটা বের করেছি, তারপর এফভিডিটা বের করেছি, এমডির মানটা বের করেছি, তারপরে সুতরাং আমাদের হেন্স বেন্ডিং স্ট্রেংথটা এটা এলো, এটা এলো, সুতরাং আমাদের বেন্ডিং স্ট্রেংথটা এটা এলো। ক্লিয়ার? তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে ভিডিওটা পজ করে দেখতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নেক্সট তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও। আর তো এতটাই, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম।